हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज आपनादेर जोन्नो निये एसेछि वेजिटेबल परोटार रेसिपी, अर्थात सब्जिर पुरबरा परोटार रेसिपी। रेसिपिटी आशा करछि आपनादेर खूब भालो लागबे। बाजारे एखन नानान रकमेर सब्जी पावा जाच्छे, ताई एई रेसिपिटी आपनारा ब्रेकफास्टे तैरि करते पारेन। चलुन ताहले देखा जाक की करे तैरि करते होबे। वेजिटेबल परोटा तैरि करार जन्य प्रथमे ময়দার একটা ডো তৈরি করতে হবে। তার জন্য নিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ময়দা, নিচ্ছি 1/2 চা চামচ বা স্বাদমতো লবণ। লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে তেলটাকে মেশানোর পর এখন আমি আন্দাজ মতো জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। জলটা একসাথে দেওয়া যাবে না, একসাথে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে, তাছাড়া কতটা জল লাগবে সেটাও বোঝা যাবে না। তাই আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। আমার পুরোটা জল লাগেনি, হাফ মগ জল লেগেছে ডোটা তৈরি করতে। আর ডোটা রুটি বা পরোটা ডো এর মতোই নরম হবে, এর থেকে বেশি শক্ত বা নরম করতে হবে না। এখন ডোটার উপরে একটু তেল মেখে 15 মিনিটের জন্য রেস্টে রেখে চলে যাচ্ছি পরোটার ভেতরের পুরটা তৈরি করতে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে তারপর দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচানো। এখন রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফুলকপি কুচানো। তার সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচানো। তারপর দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচানো। তারপর দিচ্ছি 1 কাপ পরিমাণ বিনস। বিনসটাকে আমি পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। এখন এগুলিকে একসাথে একটু ভেজে নিচ্ছি। সবজিটাকে হালকা করে ভেজে নেওয়ার কারণ হলো সবজির পরিমাণটা বোঝা যাবে, কারণ সবজিটা ভাজার পর অনেকটাই কমে যাবে এবং লবণটাও তখন আন্দাজ মতো দেওয়া যাবে। সবজিটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা অবশ্য আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো, তারপর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, তারপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলা। তারপর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো। এখন আমি সব মশলা সবজির সাথে মিশিয়ে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমি এখানে বাড়তি জল দেব না, সবজি থেকে যে জল বেরোবে সেটা দিয়ে সবজিটা ভেজে নেব। 5 মিনিট সময় সবজিটাকে ভেজে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ মতো ধনে পাতা কুচি। এখন ধনে পাতা আর কাঁচামরিচটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ সময় ভেজে সবজিটাকে নামিয়ে নেব। আরো কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি, এখন সবজিটা আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পরোটার পুর।
ততক্ষণে ময়দার ডোটাও সেট হয়ে গেছে। আমি ডোটাকে হাত দিয়ে একটু মথে নিচ্ছি। তারপর এই ডো থেকে একটা পরোটার আন্দাজে আলাদা করে নিচ্ছি। তারপর একটা বেলুন চাকিতে নিয়ে ভালোভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি। তারপর আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে তার চারপাশে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দাটাকে ডোর সাথে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে পরোটার শেপে বেলে নিচ্ছি। প্রথমে পরোটাটাকে খুব পাতলা করব না, একটু মোটা করে বেলে নেব। তারপর আমি যে পুরটা তৈরি করেছিলাম এই পুরটাকে দিয়ে দিচ্ছি। আমি 3-4 টেবিল চামচ পরিমাণ মতো দিচ্ছি। আপনারা যদি পরোটা আরো ছোট করতে চান তাহলে পুরের পরিমাণ আরো কম দিতে পারেন। আমি এখন পরোটার চারপাশে একটু জল লাগিয়ে নিচ্ছি। তারপর চারপাশ থেকে পরোটাটা হাত দিয়ে টেনে টেনে বন্ধ করে দিচ্ছি, যাতে করে ভেতর থেকে পুরটা বেরিয়ে না যায়। খুব ভালোভাবে বন্ধ করতে হবে। খুব ভালোভাবে পরোটার মুখটা বন্ধ করে দিয়ে দুদিকেই হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। তারপর এর চারপাশে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দাটাকে এখন ভালোভাবে লাগিয়ে নিচ্ছি পরোটার সাথে। ময়দাটাকে ভালোভাবে লাগিয়ে এখন বেলুন দিয়ে আস্তে আস্তে করে পরোটাটাকে একটু বড় করে নিচ্ছি। তবে খুব বেশি বড় করা যাবে না। পুরবরা পরোটা বেশি পাতলা করলে খেতে ভালো লাগে না। একটু মোটা করেই পরোটাটাকে বেলতে হবে এবং খুব আস্তে আস্তে করে বেলতে হবে, যাতে করে পুর বেরিয়ে না যায়। এখন চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে শুকনো প্যানে পরোটাটাকে কয়েকবার উল্টে পাল্টে হালকা করে সেকে নিচ্ছি। তারপর পরোটাটাকে উঠিয়ে 2 টেবিল চামচ পরিমাণ মতো তেল দিয়ে এই তেলে পরোটাটাকে এখন ভালোভাবে ভেজে নেব। এভাবে করে যদি পরোটা ভাজা যায় তাহলে পরোটাটা দেখতে যেমন সুন্দর হবে তেমনি খুব ভালোভাবে ভাজাও হবে। আগুনটাকে মিডিয়ামে রেখে আমি পরোটাগুলোকে দুদিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। একদিকে ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টো দিকে ভেজে নিচ্ছি। স্পেচুলা দিয়ে পরোটার সাইডগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে ভাজা হয়। পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ভেজিটেবল পরোটা বা সবজির পুরবরা পরোটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।